লাইন অফ করে দিয়েছে এবং ওয়ান গ্রুপের যে হারু সে অনেক স্টেট দিচ্ছিল যে আমাদের মা ওরা সবাই মা বলে ডাকে, আমাদের মা যেটা বলবে সেটাই হবে, সেটাই হাদিস। এটা আসলে প্রডিউসাররা আসছে ধরো অন্ধ হয়ে, ওরা এসে ওদের সঙ্গে বসে আসলে কথা বলতে হবে, কারণ ওনাদের বাসায় প্রডিউসার যিনি দুজন মহিলা এবং একজন ভাই, ওনাদের বাসায় হ্যাঁ ওনাদের বাসায় আরো লোকজন ছিল, ওনাদের সঙ্গেই কথা হয়েছে। এবং যেহেতু ওনারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাদের রাশেদ পলাশ তার সঙ্গে যেগুলো কথা হয়েছে ওগুলো কোনো কিছু উনি যেভাবে কথা দিয়েছে সেভাবে কাজ করতে পারে, তাদের সঙ্গে প্রবলেম হয়েছে। এবং আমি পরে জানতে পারি যে আমার নাম নিয়ে অনেকবার উনি তাদের কাছ থেকে টাকা নিয়েছে, হোয়ারেস আমি আমার নিজের পেমেন্টই এখনো পুরোটা পাইনি, আর বলেছে যে আমি এক্সট্রা পেমেন্ট করতে হবে। আমি আমার নিজের ছবিতে আইটেম কাজ করতে গেলে আমি নাকি এক্সট্রা পেমেন্ট চাচ্ছি, যেহেতু ওনারা নতুন প্রডিউসার আমাকে দেখে ইনভেস্ট করেছেন। ভাবি আসলে আমাকে মানে ভাবির সাথে আমার অনেক ক্লোজ রিলেশন, ভাবি বললো যে আমি আসলে আমরা আমেরিকা থাকি বাট অনেক পছন্দ করি, অনেক ভালো লাগে, অনেক শিক্ষিত স্মার্ট নায়িকা, বাট এই পলাশের সঙ্গে এগুলো শুনে আমরা আসলে খুব আনন্দ। পরে তোমার সঙ্গে কথা বলে এবং এখানে যে আজ ইন্টারন্যাশনালের যে সিইও আয়েশা সিদ্দিক এবং স্বাগত লিটন ভাই, ওনাদের সঙ্গে টাকা পয়সা নিয়ে পলাশের সঙ্গে অনেকবার যা আমার কথা বলে আসছে নিউজে ওনাদের সঙ্গেই হয়েছে এইসব অনেক কিছু, এবং লাস্ট পর্যন্ত ডিস্ট্রিবিউশনের জন্য প্রশ্ন যদি টাকা পয়সা দিয়েছেন সেগুলোতেও ঝামেলা করেছেন, ঠিক মতো করেননি। আসলে ওনাদেরকে টেকনিশিয়ানদের তরফ থেকে আর্টিস্ট যারা আছে ওনারা ফোন করে করে বারবার বলছেন যে আমরা আপনাদের প্রোডাকশনে কাজ করেছি বাট টাকা পয়সা পাই না। আমার রাশিদ পলাশ অবশ্যই আমার বন্ধু না, সে আমার একটা ছবির ডিরেক্টর এবং আমার মনে হয় যে আমার একটু জেনে শুনে এই ছবিটা সাইন করা উচিত ছিল যে সে আসলে কিভাবে আমাকে প্রডিউসারের সামনে প্রেজেন্ট করছে যে উনি ছবিটা করছে উনি পুরো দায়িত্বটা নিচ্ছে, এরকম কিন্তু কোনো বিষয় ছিল না। এবং আমি শুনতে পেরেছি পরে প্রডিউসারের যে প্রোডাকশন ম্যানেজার ছিল তাকে সে বাদ দিয়েছে, বাদ দিয়ে নিজে প্রোডাকশন ম্যানেজার রেখেছে, এটা নিয়েও তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। যেহেতু তাদের মধ্যে অলরেডি দ্বন্দ্ব, এর মাঝখানে আসলে ওই ছবিটা সাইন করার পর আমি আরো তিনটা ছবি শুটিং করেছি, এটা দুই আড়াই বছরের কথা, আর এর মাঝখানে আমাকে নিয়ে আরো কি কি বলছে, একটা ছবির একদম সবকিছুর মধ্যে তো আমি দেখে দেখতে পাই না। আমার শুটিং হয়েছে, কথা হয়েছে যে হ্যাঁ পলাশ আমাকে বলেছে যে ওরা টাকা দিচ্ছে না আসলে বড় আর্টিস্ট কিভাবে হ্যান্ডেল করতে হবে, যে কোনো আর্টিস্ট ওরা নতুন প্রডিউসার ভালো না, আবার ওদের পক্ষ থেকে এত শুনছি পলাশ আনপ্রফেশনাল ওয়েতে কাজ করেছে এবং আপনার নামে এবং আরো বিভিন্ন মানুষের নামে যারা এখানে আজ ইন্টারন্যাশনালে যারা দায়িত্বে আছেন, যেহেতু যে ইনভেস্টার উনি বাইরে থাকেন দায়িত্বে আছেন, তাদের সঙ্গেও আসলে একটা ঝামেলা মানিয়ে যেভাবে পেয়েছে। Thank you.